हेलो गाइस আপনাদের সবাইকে মাস্টার ফুড চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে শেয়ার করব মার্গারিটা পিজা। সো আমাদের প্রথমে দরকার হবে ডো। আমি ডো করে নিয়েছি, এখন ভেবে দেখব 306 গ্রাম আছে, আমাদের 300 গ্রাম নিতে হবে। 6 গ্রাম বেশি থাকলে সমস্যা নাই। এখন আমরা এটাকে সুন্দর করে গোল করব। ব্যাস আমাদের গোল হয়ে গেছে। এখন আমরা বেলে নেব রুটিটাকে। আগে বেশি করে ময়দা মেখে নিতে হবে, তাছাড়া বেলতে গেলে রুটিটা বেলুনের সাথে লেগে যাবে। সো আমার বেলুনের সাইজটা একটু বড়, যদিও আপনাদের কমফোর্টেবল অনুযায়ী বেলুন কিনে নেবেন। সো রুটিটা বেলতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার বেলা প্রায় শেষের দিকে। এখন বেলা শেষ হয়ে গেলে আমরা ডাইসের মধ্যে নিব, আর দুই একটা বেলা দিলেই হয়ে যাবে। আমার এটা 12 ইঞ্চি পিজা, 300 গ্রাম নিয়েন। আমার রুটি বেলা কমপ্লিট, এখন আমি ডাইসে নিয়ে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমার রুটি কমপ্লিট, এখন আমি ডাইসে সুন্দর করে সাজিয়ে দিব যাতে কোনো সাইড কম বেশি না থাকে। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সকল প্রকার রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যায়। এখন আমাদের রুটিটাকে প্রায় কমপ্লিট হয়ে গেছে ডাইসে দেওয়া। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ আসছে। এখন আমাদের কাজ হচ্ছে, পরবর্তী কাজ হবে ছিদ্র করা। আপনারা চাইলে যে কোনো কিছুতে ছিদ্র করতে পারেন। আমি কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, সুন্দর করে ছিদ্র করে দিবেন যাতে পিজাটা ব্রেক করার সময় ফুলে না ওঠে। সো আমার ছিদ্র করা কমপ্লিট। এখন আমি দিয়ে দিব সস। পিজা সসটা আগেই বানানো ছিল, সো আমি এখন সস দিয়ে দিচ্ছি। পিজা সসটা সুন্দর করে চারিদিকে লাগিয়ে দিব। সস মাখানো কমপ্লিট, এখন আমি চিজ দিব। খালি দিও। সো চিজটা সুন্দর করে কেটে নেবেন, গ্রেট করে নেবেন। আমার ফ্রিজে ছিল তো এই কারণে একটু দলা পাকাই গেছে, সো এটা ওভেনে দিলে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমাদের চিজ দেওয়া প্রায় কমপ্লিট। ওকে, যেহেতু আমাদের মার্গারিটা পিজা, সো এখানে চিকেন দেওয়া যাবে না, ভেজ মার্গারিটা। সো আমরা এখন এখানে ক্যাপসিকাম, টমেটো, মাশরুম এগুলো দিয়ে দিব। আমার আগে জুলিয়ান করে কাটা ছিল, আপনারা জুলিয়ান করে কেটে নেবেন ক্যাপসিকাম গুলা। এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে কমপ্লিট। এখন মাশরুম দিতে হবে। আমার মাশরুম আগে কাটা ছিল। আপনারা যারা বাসায় তৈরি করবেন তারা সবকিছু সুন্দর করে রেডি করে নেবেন, একদম ইজি রেসিপি। আপনারা চাইলে এই 5 মিনিটের মধ্যে রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন মজাদার মার্গারিটা পিজ্জা রেসিপি। সো আমাদের সবকিছু দেওয়া কমপ্লিট, এখন আমি দেব ব্ল্যাক অলিভ। ओके डान हमार पिज्जा रेडी। एकोन एक टू कोरे ओरेगानो तेल दिए दिबो जाते फ्लेवरটা ভালো আসে। সো বেসিল ওরেগানো দিয়ে দিলাম। এখন আমার পিজ্জা বেক করার জন্য রেডি। সো আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই যেন টেম্পারেচার ঠিক থাকে। টেম্পারেচার 300 এর উপরে রাখতে হবে। দিলে আমার পিজ্জাটা কালার সুন্দর গোল্ডেন কালার চলে আসবে। सो अपनारा एक बेर कर देखें माजे जे अपना पिज्जा फुले उठसे कि ना फुले उठले अपनी जेको किसुते एक छिद्र कर देवें जाते हावाटा ना थे भेतरे रुटीटा समान थे। ओके तो गाइज देखते हमारे कलर सुंदर गोल्डन कलर चले आसते एक नीचे देखे निब हो ना हमारे एक नीचे कम हो सो हमें एक नीचे दिए दीची। एखन बेशिक्षण रखा जाए ना सर्वोच्च 2 থেকে 3 सेकेंड रखबें ना हमें नीचे हिट बेसि उड़े जाए। तो এখন পারফেক্ট দেখতেছেন আমার পিজ্জা কালারটা কত গর্জিয়াস লাগতেছে ডেলিশিয়াস। এখন চার সাইডে একটু ঘি দিতে হবে যাতে আপনার পিজ্জার সাইডে যেই আদার্স যে ময়দাগুলো আছে সেটা যাতে না থাকে এবং সুন্দর পিজ্জার কালারটা যেন চারিদিকে গোল্ডেন কালার আসে এবং ঘির ফ্লেভারটা থাকে। এখন যেহেতু আমার 12 ইঞ্চি পিজ্জা সো আমার 8 স্লাইস করে কাটতে হবে। আমি 8 স্লাইস করে সমান ভাগে কেটে নিব। আপনাদের পিজা কাটার না থাকলে বাড়িতে আপনারা যে কোনো ভাবে আপনার ছুরি অথবা চাবাড়ি দিয়েও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাস আমার পিজাটা রেডি। সো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে পিজাটা, delicious looking good yummy juicy। ওকে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুগণ।